স্পিক্স ম্যাকাও জার্মান পরিবেশবিদ জোহান ব্যাপিস্ট ফন স্পিক্স প্রথমে এই পাখিটি আবিষ্কার করেছিলেন। হালকা নীল রঙের এই পাখিটি স্পিক্স সাহেব ব্রাজিলে পেয়েছিলেন 1817 সালে, মানে এখন থেকে প্রায় 200 বছর আগে। কিন্তু 2000 সালের মধ্যে এই পাখির সংখ্যা এতটাই কমে গেছে যে এদের এখন আর দেখাই যায় না। আর এদের বিলুপ্তির প্রধান কারণটা হলো এই টিয়া পাখিটি শুধুমাত্র সারাইবেড়া নামের এক ধরনের গাছেই বসবাস করে। কিন্তু মানুষ এই সারাইবেড়া গাছ এত কাটতে লাগলো যে ওরা আর থাকার জন্য সেই গাছই খুঁজে পাচ্ছে না, এবং সেই সঙ্গে মানুষের শিকারও হচ্ছে এরা। বিজ্ঞানীদের কাছে এখনও প্রায় 85টি স্পিক্স ম্যাকাও আছে, আর তারা এদেরকে খুব যত্ন করে সংরক্ষণ করছে যাতে এরা হারিয়ে না যায়।